আইপিএল 2021 এর মিনি অকশন তো 18 ফেব্রুয়ারি হচ্ছে, কিন্তু বাস সবথেকে বড় কথা আইপিএল 2021 এর মিনি অকশনের জন্য 50 জন বড় প্লেয়ার যারা নাম ইতিমধ্যে রেজিস্ট্রেশন করে দিয়েছে, এখনো রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে, সেই 50 জন প্লেয়ারদের লিস্ট সম্পূর্ণ আজই আমরা এই ভিডিও আলোচনা করতে চলেছি এবং আগামীকালে কারা কারা নাম দিতে চলেছে তার জন্য দেখতে হলো আমাদের চ্যানেলটিকে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি এখনই ক্লিক করতে হবে। আইপিএল 2021 এর মিনি অকশনের জন্য অস্ট্রেলিয়ার থেকে যেসব প্লেয়ারের নাম দিয়েছে সেখানে স্টিভি স্মিথ, মিচেল স্টার্ক, অ্যারন ফ্লিঞ্চ, কেন রিচার্ডসন, অ্যালেক্স কেরি, ম্যাক্সওয়েল, কুন্টন নাইল, প্যাটিনসন, ব্রেন্ডহম, বেন কাটিং এবং ম্যারিডিথ অ্যান্ড ম্যাক ডারমট। ইংল্যান্ড থেকে যেসব প্লেয়ার নাম দিয়েছে সেখানে অ্যালেক্স হেলস, স্যাম বিলিংস, ডেভিড মালান, জেসন রয়, মইন আলি, স্যাম কারান, মার্ক উড এবং লিয়াম লিভিংস্টন। ওয়েস্ট ইন্ডিজ থেকে নাম দিয়েছে সেন্ডল কটরেল, কার্লোস ব্যাথওয়েট, অ্যান্ড্রু ফ্লেচার, ওশিয়ান থমাস এবং ব্রেডন কিং। এবং নিউজিল্যান্ড থেকে যেসব প্লেয়ার নাম দিয়েছে সেখানে প্রথমে নাম জিমি নিসাম, রস টেলার, কলিন্ডি গ্র্যান্ডহোম, কলিন মনরো, সাউথি, গাপ্তিল, হ্যান্ডি, জিমিসন এবং সৌদি। কিন্তু বাংলাদেশ থেকে আপাতত দুটো প্লেয়ার নাম দিয়েছে যেখানে আছে মুস্তাফিজুর রহমান এবং সাকিবুল হাসান। আফগানিস্তান থেকেও দুটো প্লেয়ার নাম দিয়েছে যেখানে মুজিবুর রহমান এবং এম এস সাজাদ, যেটি উইকেট কিপার ব্যাটসম্যান। এবং সাউথ আফ্রিকা থেকে যেসব প্লেয়ার নাম দিয়েছে কলিন ইনগ্রাম, ক্রিস মরিস, ভেন রাসন এবং হেনরিকেস এবং পিলকি ওয়ো। এবং শ্রীলঙ্কা থেকে মাত্র 4টি প্লেয়ারের নাম চলে এসেছে, অ্যাঞ্জুলা ম্যাথিউস, তিসারা প্যারেরা, কুশল প্যারেরা এবং ইসুরু উডানা। বাকি নেপাল থেকে 1টি প্লেয়ার সন্দীপ লামেচানে আর ইউএসএ থেকে 2টি প্লেয়ার কোরি অ্যান্ডারসন এবং আলী খান। টোটাল আপাতত 50টি প্লেয়ারের নাম চলে এসেছে। এই 50টি প্লেয়ারের মধ্যে অনেক প্লেয়ারই কিন্তু অকশনে অনেক টাকায় বেচতে পারে এবং এরপরে যেসব প্লেয়ার নাম দেবে ভাই সেই সব প্লেয়ার হয়তো আরও 50টি প্লেয়ার নাম দিল, কিন্তু সেই সব প্লেয়ারের মধ্যে বেশিরভাগ প্লেয়ারই কিন্তু আনসোল্ড থাকবে, এটা আমি জানিয়ে দিলাম। তো বস, এই 50টি প্লেয়ারের মধ্যে তো অনেক প্লেয়ারই অনেক প্লেয়ার এবং আইপিএলে কাঁপাতে পারে এবং একাধিক স্লট ফাঁকা তো অবশ্যই সুযোগ পাবে দলে এবং সেটা 18 ফেব্রুয়ারি দেখা যাবে। এবং ভিডিওটাকে যত পারো তত শেয়ার করো, তোমাদের বন্ধুদেরও জানাও। তো আজকের ভিডিও এইটুকু, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এবং পরবর্তীগুলো ভিডিওগুলো দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন।